subscribe now and press the bell icon. Never miss an update. আজকের টিউটোরিয়ালে বিষয় হচ্ছে কম্পিউটার রিফ্রেশ সম্পর্কে। বন্ধুরা, আমরা নরমালি যখন আমাদের কম্পিউটারটাকে রিফ্রেশ করি তখন কি করি, মাউসের রাইট পাশে ক্লিক করে এখানে রিফ্রেশে ক্লিক করে রিফ্রেশ করে নিই। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো একটা ফাইল তৈরি করে কিভাবে আমরা আমাদের পুরো কম্পিউটারটাকে একসাথে রিফ্রেশ করতে পারি। নর্মালি আমরা যখন এইভাবে মাউসের রাইট পাশে ক্লিক করবো এখান থেকে রিফ্রেশ করি, তখন আমাদের কম্পিউটারে, যেমন আমি আমাদের পিসিটা ওপেন করলাম, আমাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ থাকে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ রয়েছে। এই ড্রাইভগুলো থেকে শুধুমাত্র আমাদের লোকাল ডিস্ক, যেটাকে আমরা বলে থাকি, শুধুমাত্র এই ড্রাইভটি আমাদের রিফ্রেশ হয়। যখন আমরা মাউসের রাইট পাশে ক্লিক করে রিফ্রেশ করি তখন শুধুমাত্র আমাদের এই ড্রাইভটি রিফ্রেশ হয়, কিন্তু বাকি যে ড্রাইভগুলো থাকে বা বাকি যে ফাইলগুলো থাকে এগুলো আমাদের রিফ্রেশ হয় না। তো দেখেন, আমি এখানে একটা ফাইল তৈরি করে রাখছি, আমি যদি ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করি বা রান করি, তাহলে দেখেন এখানে অটোমেটিক্যালি আমার পুরো কম্পিউটারটি এখানে রিফ্রেশ হবে। ঠিক আছে, তো এই যে আমি কোডিংটা এখানে তৈরি করছি বা এই যে ফাইলটি এখানে তৈরি করছি, ফাইলটি আপনারা কীভাবে তৈরি করে আপনাদের কম্পিউটারে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ যখন আমরা এই ফাইলটিকে অ্যাপ্লাই করে দেবো তখন আমাদের কম্পিউটারে যে কনফিগারগুলো রয়েছে, কনফিগারগুলো আগে থেকে অনেক ভালো হবে এবং আগে থেকে অনেক ভালো কাজ করবে। তো এই ফাইলটি তৈরি করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটার থেকে নোটপ্যাডটিকে অন করে নিতে হবে। তো এখান থেকে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে রেখে ওপেন করে নিব। ওপেন করে নিলে আমাদের ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে। তো এখন আমি যে কথাগুলো বলবো অবশ্যই এগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সেই অনুযায়ী টাইপ করবেন, তাহলে কিন্তু কাজটি করবে, না হলে কিন্তু কাজটি করবে না। তো প্রথমে যে কোডিংটি করতে হবে আমাদের, সেটা হচ্ছে ইকো লিখতে হবে, ই সি এইচ ও, ইকো। ইকো লেখার পর একটা স্পেস দিব, তারপর টাইপ করব অফ, ও ডাবল এফ, ইকো অফ। লেখার পর একটি ইন্টার দেব, ইন্টার দেওয়ার পর টাইপ করব সি ডি, তারপর দিব ব্যাকস্ল্যাশ, ইকো অফ, তারপরে সি ডি, তারপরে ব্যাকস্ল্যাশ, তারপর আবার ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর টাইপ করব ট্রি, টি আর ডাবল ই, ট্রি। ট্রি দেওয়ার পর আরেকটি ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমরা আমাদের দিস পিসি মাই কম্পিউটার যে আইকনটি রয়েছে এটাকে অন করে নেব। অন করে নেওয়ার পর দেখেন আমার এখানে কতগুলো ড্রাইভ রয়েছে, সব ড্রাইভগুলো কিন্তু এখানে শো করাবে। ঠিক আছে, যেমন এখানে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ এবং জি ড্রাইভ। তো এখানে ড্রাইভগুলোর নাম আমাদের লিখতে হবে। তো প্রথমে যেহেতু আমাদের সি ড্রাইভ রয়েছে, এর জন্য আমি প্রথমে টাইপ করলাম এখানে সি। সি লেখার পর এখানে আমরা একটি কোলন দিয়ে দিব, দেওয়ার পরে আবার এন্টার দিব। এন্টার দেওয়ার পর আবার টাইপ করবো ট্রি লিখে, টি আর ডাবল ই, ট্রি লিখে আবার এন্টার দিব। তারপরে সি ড্রাইভের পর কি ড্রাইভ রয়েছে, ডি ড্রাইভ। তো এখানে আবার ডি দিয়ে আবার এখানে আমরা কোলন দেবো। এভাবে আপনারা ট্রি এবং যতগুলো ড্রাইভ রয়েছে সব ড্রাইভগুলো এখানে লিখতে হবে। তো সব ড্রাইভগুলো যখন আমাদের টাইপ করা কমপ্লিট হয়ে যাবে, এটাকে এখন আমাদের সেভ করতে হবে একটা ফরম্যাটে, ফাইলটিকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা দুটি অপশন দেখতে পাবো, একটা হচ্ছে ফাইল নেম, আর একটা হচ্ছে সেভ অ্যাজ টাইপ। অল ফাইলে রাখতে পারেন অথবা টেক্সট ডকুমেন্টে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফাইল নেমটি আপনাকে ভালো করে ঠিক করে নিতে হবে। প্রথমে আপনি এখানে যে কোনো নাম দিয়ে নেবেন। তো এখানে আমি নাম দিলাম রিফ্রেশ, আর ই এফ ই এস এইচ, রিফ্রেশ নাম দিলাম আমি। রিফ্রেশ নাম দেওয়ার পর রিফ্রেশ, তারপর এখানে একটা ডট লাগাবো। এই জিনিসটা ভালো করে বুঝবেন, আপনারা সামনে ডটের আগে যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ডটের পরে লিখবেন বি এ টি, ব্যাট। আবার আমি বলতেছি, যদি এই ফরম্যাটটিতে আপনারা সেভ না করেন তাহলে কিন্তু ফাইলটি কাজ করবে না। আপনার ফাইলের নামটি অর্থাৎ ডট, এখানে যে ডট ডট পয়েন্টটি রয়েছে, ডট পয়েন্টের আগে আপনারা এখানে রিফ্রেশের জায়গায় যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ডট চিহ্নটির পরে অবশ্যই ব্যাট ফরম্যাটে টাইপ করবেন। ব্যাট ফরম্যাটে টাইপ করার পর ফাইলটি আমি ডেস্কটপে সেভ করতেছি, তো এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, তারপর এখানে সেভ বাটনে ক্লিক করব। তাহলে ফাইলটি আমাদের এখানে দেখেন ব্যাট ফরম্যাটে সেভ হয়ে গেছে, এবং এখানে সেটিংয়ে যে গিয়ার আইকনটি রয়েছে সেটি শো করাচ্ছে। এখন আমরা চাইলে যেটা টাইপ করলাম এটা আমরা ক্লোজ করে দিতে পারি। এখন এই ফাইলটাতে যদি আমরা ডাবল ক্লিক করে রান করি, তাহলে আমাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে প্রত্যেকটি ড্রাইভ রিফ্রেশ হবে অটোমেটিক্যালি। যেমন দেখেন, আমি এটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার পুরো সিস্টেম কিন্তু এখানে রান হচ্ছে, মানে আমাদের এখানে যতগুলো ড্রাইভ রয়েছে প্রত্যেকটি ড্রাইভ এখানে এখন অটোমেটিক্যালি রিফ্রেশ হবে, যেমন সি ডি ই এফ জি। ঠিক আছে।